নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাতে চলেছি অনেকেই কমেন্টস করছেন যে ধনুরাশির প্রবলেম আছে অর্থাৎ আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছি ধনুরাশির তৃতীয় চরণ অর্থাৎ তৃতীয় পর্বের সাড়ে সাথে কী প্রভাব হতে চলেছে সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্য আপনারা দেখে নেবেন কিন্তু তাতেও যারা ভাবছেন যে হ্যাঁ আমাদের প্রবলেম কাটছে না তারা কি করবেন তাদের জন্য স্পেশাল এই ভিডিওটি তো মেন বিষয়বস্তুতে আসা যাক প্রথম কথা যারা অর্থাৎ ধনুরাশির যারা জাতক বা জাতিকারা দেখছেন যে না প্রবলেম আপনাদের কিছুতেই কাটছে না তার মানে আপনাদের রাশিচক্রে শনির নেগেটিভ এফেক্ট অবশ্যই আছে প্রথম কথা দ্বিতীয় কথা আমার কথাতে যদি আপনাদের একটাও গাছের পাতা না নড়ে তাহলে আমি যে ক্রিয়াগুলো করতে বলছি স্বাস্থ্যসম্মত ক্রিয়া সেই কাজগুলো আপনারা করুন এই ধনুরাশির সাড়ে সাতির তৃতীয় চরণে স্পেশাল এই ক্রিয়া অবশ্যই করুন দেখবেন হানড্রেড পার্সেন্ট না হলেও আমার জ্যোতিষকে যেটুকুটা বলে আপনারা ফল পাবেন যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন প্রথম কথা হচ্ছে শনি গ্রহ সব সবথেকে নির্দেশ করে হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের অর্থাৎ যারা খুব দরিদ্র যারা রাস্তাতে শুয়ে থাকে এইসব মানুষকে নির্দেশ করে শনিগ্রহ প্রথম কথা হচ্ছে আপনারা সেই সব মানুষকে কিছু দান করুন অর্থ হোক বস্ত্র হোক অন্ন হোক যে কোনো কিছু আপনারা দান করুন দেখবেন এইসব নির্ধনী ব্যক্তিদেরকে দান করাতে শনিগ্রহে কিছুটা হল নেগেটিভ এফেক্ট আপনাদের কাটতে বাধ্য দুই নম্বর বলি রাস্তাতে যে সকল কুকুর আছে সেই কুকুরদেরকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খেতে দিন কারণ শনি গ্রহ কুকুরকে নির্দেশ করে এই জন্য আপনারা যদি কুকুরকে কিছু খেতে দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের শনি গ্রহের আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকটাই নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য তিন নম্বর আপনারা শনিবার দিন সরষার তেল দান করুন তিল দান করুন কোনো সময় সরষের তেল আপনারা গিফট হিসাবে নিবেন না বা সরষার তেল শনিবার দিন আপনারা কিনবেন না আপনারা পারলে সরষার তেলটা শনিবার দিন দান করুন প্রতিদিন স্নান করার সময় জলের মধ্যে কালো তিল দিয়ে আপনারা স্নান করুন দেখবেন শনির অনেক অংশে খারাপ প্রভাব কাটবে এবার আপনাদেরকে বলি শনি হচ্ছে একটা সাত্বিক গ্রহ অর্থাৎ আপনারা প্রথম কথা হচ্ছে সৎ পথে থাকুন মিথ্যা কথা বলবেন না মানুষের ক্ষতি করবেন না আপনি যতটাই ক্ষতি করবেন আপনার চার ডবল ক্ষতি হবে এই শনি সাড়ে সাতিতে অর্থাৎ আপনারা যেন জ্ঞানত বা অজ্ঞানত ভুল করেছেন তার প্রায়শ্চিত্ত এই শনির সাড়ে সাথে হারে হারে বুঝতে পারছেন তো প্রথম কথা নিজেদের তো আচরণ ভালো করুন এর যারা খুব রিঙে জর্জরিত হয়ে গেছে বা কর্ম পাচ্ছেন না তারা কি করবেন আপনারা মঙ্গলবার দিন হনুমানজির মন্দির যান লাল ফুল নিবেদন করুন এবং পান পাতাতে রাম রাম লিখে আপনারা নটা পান পাতা হনুমানজিকে নিবেদন করুন তাতে দেখবেন আপনাদের কর্মের দিকটা ভালো হবে এবং আপনাদের যাদের ঋণে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পাবেন এবং অবশ্যই মেটে কালারের সিঁদুর এবং আপনারা লাড্ডু হনুমানজির মন্দিরে দিন প্রত্যেক মঙ্গলবার আপনারা চেষ্টা করবেন অন্তত মাসে দুটো মঙ্গলবার আপনারা করুন এবং সেদিন আপনারা নিরামিষ খান এবং সাত্বিকভাবে থাকুন আর যাদের শনি নেগেটিভ প্রচন্ড শনি রাহুযুক্ত শনি কেতুযুক্ত শনি নিচস্ত শনি নক্ষত্র দিক থেকে দুর্বল হয়ে আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা প্রতি শনিবার সন্ধ্যার সময় অসত্য গাছের নিচে একটা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন আমি এটা স্বাস্থ্যসম্মত বলছি এবং আগে প্রথম আপনারা নিজের ছায় দেখুন তারপর সেই প্রদীপটি প্রজ্বলন করুন প্রজ্বলন করার পর আপনারা সেই অসত্য গাছটিকে পরিক্রমা করুন সেই সন্ধ্যাবেলা শনিবার দিন আপনার অসত্য গাছটাকে পরিক্রমা অসত্য গাছটা পরিক্রমা করার পর আপনারা ওং সাং শনিশয় নম এই মন্ত্রটি আটবার পাঠ করুন দেখবেন শনির নেগেটিভ এফেক্ট অনেকটাই কেটে গেছে এর পাশাপাশি আপনারা এই সাড়ে সাথীতে নীল বস্ত্র অথবা কালো বস্ত্র পরিধান করবেন না এই নীল বস্ত্র এবং কালো বস্ত্র থেকে অনেকটাই আপনারা দূরে থাকুন এই সাড়ে সাতির পিরিয়ডে এই সাড়ে সাতটির সময় আপনারা প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন এবং আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো দিন এবং ওম নম শিবায় এই মন্ত্রটি আপনারা আটবার অথবা একশো আটবার পাঠ করুন দেখবেন শনির নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এবং প্রতিদিন সকালে উঠে সূর্যকে আপনি সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং বলুন ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা জপ করুন ওং আদিত্যায় নম দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট কিছুটা হল কাটতে বাধ্য প্রথম কথা আপনারা নিজেদের আচরণ ঠিক করুন গরিব লোককে কষ্ট দিবেন না কাউকে ঠকাবেন না সৎ পথে থাকুন কাউকে দুঃখ দিবেন না দেখবেন এই শনি সাড়ে সাতিতেও আপনাদের অনেক কিছু আপনারা পাবেন এই তৃতীয় চরণে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি এই কাজগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি ধনুরাশির জাতক জাতিকারা এই আড়াই বছরের যে এই প্রতিকার যদি আড়াই বছর কন্টিনিউ করতে পারে দেখবেন আপনারা এই আড়াই বছরে যারা যাদের শনি ভালো আছে বা শনি যাদের খারাপ আছে তারাও রাজা হতে বাধ্য অর্থাৎ আপনারা অর্থনৈতিক দিক আপনাদের দিন প্রতিদিন বৃদ্ধি পাবে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে আপনাদের খ্যাতি বৃদ্ধি পাবে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ